বসত সহ অর্ধ একরেরও অধিক সম্পত্তি রেখে গিয়েছিলেন স্বামী কিন্তু তারপরও ঊর্ধ্ব বৃদ্ধা নূরজাহান বেগম স্বামীর না ঘর স্থানীয় জানিয়েছেন নূরজাহানের স্বামী রেখে যাওয়া প্রায় শত বছরের পুরনো ঘর ভেঙে সেখানে নতুন ঘর করতে গেলে নাদব মরিয়ম বেগম পাথা দেন তার অভিযোগের প্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারির ফলে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি ফলে দীর্ঘ ছ মাস যাবৎ বৃদ্ধা নুরজাহান বেগম চরম মানবতর জীবনযাপন করে আসছেন আমাদের প্রতিনিধি ওমর ফারুকের ভিডিও চিত্র রয়েছে বিস্তারিত বৃদ্ধা নুরজাহানের হিসেব মতে মৃত্যুর পূর্বে তার স্বামী বক্সে আলী ব্যাপারী বাড়িতে বাষট্টি নং দাসপাড়া মৌজার পাঁচশো নং ক্ষতি আনের নং দাগে বিরাশি শতক সম্পত্তি রেখে গিয়েছিলেন তাই নিজের মৃত্যুর পূর্বে স্বামীর কাছাকাছি থাকার বাসনায় মৃত্যুর পর স্বামী লোকিয়ত উল্লার কবরের পাশে শাহিত হওয়ার ইচ্ছা বৃদ্ধা নূরজাহানের মায়ের এমন ইচ্ছে পূরণ করার লক্ষ্যে একমাত্র ছেলে বাবুল মা নূরজাহানকে ঢাকা থেকে পৈতৃক দাসপাড়া বক্সিয়ালি ব্যাপারী বাড়িতে নিয়ে আসেন এরপর বাবুল বৃদ্ধা মায়ের সুবিধার্থে পৈতৃক ভিটিতে থাকা শত বছরের পুরনো ঘর ভেঙে নতুন বসত নির্মাণের কাজ শুরু করেছিলেন এতেই দেখা দেয় বিপত্তি গ্রামের ধরুন্দর ব্যক্তিদের পরামর্শে নূরজাহানের নাতবউ মৃত আলী আহম্মদের স্ত্রী মরিয়ম বেগম লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নূরজাহানের বসতঘর নির্মাণ বন্ধে আবেদন করলে আদালত স্থিতাবস্থার আদেশ জারিপূর্বক সরজমিন তদন্ত শেষে প্রতিবেদন প্রদানের জন্য সহকারী কমিশনার ভূমি রামগঞ্জকে নির্দেশনা প্রদান করেন এরপর থেকেই দীর্ঘ ছয় মাস যাবত বৃদ্ধা নূরজাহান নিজের স্বামীর বাড়িতেই খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করে মানবেতর জীবন যাপন করে আসছেন আর স্বামীর ঘর আইথায় আর স্বামীর ঘর না করতাম দাই না না করতে আরিনা আয় আমার ভাঙা ঘর থাই আর ভাঙা ঘর বসবাস করি যাই তাই না তো যাইতে হারিনা কষ্ট কষ্ট দিন ছিলেন কোন দূরে পায়খানা যাইতে হারিনা কষ্ট করি আয়

এই ব্যাপারে বাড়ির লোকজন জানালেন নূরজাহানের জন্য যেখানে ঘর নির্মাণ করা হচ্ছে সেখানেই তার স্বামীর পুরনো বসত ঘর ছিল ওনার ঘর এখানে ছিল ওদের ঘর ওখানে ছিল ওদের করি লম্বা ঘর ছিল ঠিক আছে পরে ওদেরকে মনে হয় একটা ডিসাইড করে ওই সাইডে দিছে আর এরা এখানে বাস উনি এখানে বাস করত এ নিয়ে কথা হয়েছে স্থানীয় মেম্বার শামসুল ইসলামের সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানালেন আসলে মহিলার অনেক জায়গা টাকা আছে এটা ঠিক আছে এখন ওনার এখানে আগে একটা গর ছিল ওই গড়টা ভাঙার পরে এখন ওনার আরেকটা গড় কই তৈরি ওনারা আরেকটা পক্ষ বাধা দিয়েছে আমি চাই যে ও মহিলা যা গড়টা হোক জীবন জীবনযাপন করুক উনি অসহায় মানুষ মুর হিসাবে গরটা ওনারা একান্ত করার দরকার আছে